দিনাজপুরের কথা মনে হলেই প্রথমে মনে আসবে আমাদের হচ্ছে কাটারিভোগের চালের কথা, আর দ্বিতীয়ত হচ্ছে এখানকার লিচুর কথা। দিনাজপুরের লিচুর কথা জানে না এমন কোনো লোক পাওয়া কঠিন। তো আজকে আমরা যাচ্ছি সেই দিনাজপুরের উদ্দেশ্যে। দিনাজপুর থেকে লিচুর বাগানে যাব, এরপরে আমরা ওইখানে একটা রাবার ড্যামে গোসল করব। গোসল করে তারপরে নবাবগঞ্জের যে ইকো পার্ক রয়েছে সেই ইকো পার্কে যে ঘোরাফেরা করে তারপর আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিব। আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছে বগুড়ার মোটরসাইক্লিস্ট গ্রুপ। এই বগুড়া মোটরসাইক্লিস্ট গ্রুপটার সঙ্গেই আজকে আমি দিনাজপুরে যাব। আসসালামু আলাইকুম। আমাদের আজকের ট্যুর হচ্ছে দিনাজপুরে। তো আজকে আমরা একটা গ্রুপের সঙ্গে যাচ্ছি, এই গ্রুপটা হচ্ছে বগুড়ার মোটরসাইক্লিং গ্রুপ। তো ওদের ওয়েট করার কথা হচ্ছে বগুড়ার মামইনে। ওরা ওইখানে 7টার সময় দিয়েছিল, এখন বাজে হচ্ছে 7:15। তো দেখা যাক দেখি ওরা কোথায় আছে। এখানকার রোডের কাজ চলতেছে 6 লেন হওয়ার, এখনও এই সাইডে কমপ্লিট হয়নি, খুব সম্ভবত তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা মমগিনের কাছাকাছি চলে এসেছি, এখনও কাউকে আসলে চোখে পড়ছে না, এদের আসলে এইখানেই থাকার কথা। সবাই মিলে রওনা দিচ্ছি এখানকার যে মোটরসাইকেল গ্রুপের সবাই আমরা একে হয়েছি এখান থেকে। এখানে 7টার সময় যাওয়ার কথা ছিল, লেট হয়ে গেছে, এখন 8:10 বাজতেছে, এখনই আমরা রওনা দিয়ে দিব। আমাদের মোটামুটি সব সদস্য এখানে হাজির হয়েছে, তো এখন আমরা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিব। এখানে আমরা গোবিন্দগঞ্জে যে একটা ব্রেক দিব সকালে নাস্তা করার। আমরা রওনা দিয়ে দিচ্ছি দিনাজপুরের উদ্দেশ্যে। এইখান থেকে আমরা সবাই এক জায়গায় মিট হয়েছিলাম, সেখান থেকে আবার রওনা দিয়ে দিলাম। এখান থেকে আমাদের ব্রেক হবে গোবিন্দগঞ্জে, ওইখানে আমরা সকালে নাস্তা করে দিব। নাস্তা করে এরপর আমরা রওনা দিব আবার হচ্ছে দিনাজপুরের উদ্দেশ্যে। আজকে আমাদের মোটামুটি 3টা প্রোগ্রাম, একটা হচ্ছে দিনাজপুরের লিচু বাগানে, আরেকটা হচ্ছে নবাবগঞ্জের ইকো পার্ক, আর একটা হচ্ছে রাবার ড্যামে আমরা গোসল করব সবাই। আজকে যেহেতু শুক্রবার আমাদের তাড়াতাড়ি যেতে হবে। এটা যেহেতু গ্রুপ প্রোগ্রাম সেই জন্যে আসলে নিজের ইচ্ছা মতো মোটরসাইকেল টানাও যায় না, সবার সঙ্গে যেতে হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে অনেকে আগে চলে যায়, অনেকে আবার পিছিয়ে পড়ে যায়, এই জন্য একসাথে যাওয়াটাই ভালো। আমরা বগুড়ার গোকুলে চলে এসেছি। এই গোকুল ঐতিহাসিক জায়গা, এইখানে আপনারা হয়তো জানেন যে বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর ছিল, সেই বেহুলা লক্ষ্মীন্দরের ইতিহাস হয়তো আপনারা অনেকেই জানেন। এইখান থেকে হাতের বাঁদিক দিয়ে আমরা ছেড়ে এসেছি, এই জায়গা দিয়ে বেহুলা লক্ষ্মীন্দর যেতে হয়। এখান থেকে খুব একটা বেশি দূর না অবশ্য, 2 কিলো হবে। তো আমরা এখন হাসপাতালের দিকে যাচ্ছি, সামনে মহাস্থান। আমরা ঐতিহাসিক মহাস্থানগড়ের কাছাকাছি এসেছি। এখান থেকে যে বাঁদিকে আপনারা রাস্তা দেখতেছেন, এই রাস্তাটার থেকে 50 গজ বাঁদিকে এখানকার মহাস্থানের যে মাজার, সে মাজার অবস্থিত। এই মাজারটা এই যে দেখা যায় এদিক দিয়ে এই রাস্তাটা গেছে শিবগঞ্জের দিকে। সামনে এই যে গড় দেখা যায় একটা, এটাই হচ্ছে মাজার। এখানে একটা মসজিদ আছে, একটা মাজার শরীফ আছে, যে
জিওত কূপ নাম শুনেছেন হয়তো। কথিত আছে যে জায়গায় মৃত মানুষ এই কুয়ায় ফেলে দিলে জীবন্ত হয়, তো এরকম আমরা শুনেছি। একটা মহাস্থান হাট, আমরা মোকামতলায় চলে এসেছি। মোকামতলা থেকে হাতের বাঁ সাইডে একটা রাস্তা চলে গেছে জয়পুরহাটের উদ্দেশ্যে। এদিক দিয়ে জয়পুরহাট যায়, আমরা বাজার পার হচ্ছি। যে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা দেখছেন এটাই জয়পুরহাটের দিকে হাতের বাঁ দিকে চলে গেছে। মোটামুটি একটা দৃষ্টিনন্দন ভাব চলে এসেছে রাস্তায়। এই বগুড়া মোটর সাইক্লিস্টের সঙ্গে আমার এবার সেকেন্ড টাইম যাওয়া। এর আগে আমি একবার গিয়েছিলাম নওগাঁর হাসাইগাড়ি বিলে, এরপরে আমার নিজস্ব ব্যক্তিগত কাজের জন্য আমার আর যাওয়া হয়ে ওঠেনি। এইবার যেহেতু আমি একটু ফ্রি আছি এই জন্যে যাচ্ছিলাম, আর অনেকদিন ধরে ট্যুর করা হয় না, তো এই ট্যুরে যাওয়া। আমাদের দেশের সরকার মোটরসাইকেলের জন্য একটা স্পিড লিমিট করে দিয়েছে, সেটা হচ্ছে সারা বাংলাদেশে 30 কিলোমিটার স্পিড। যেই স্পিড দিয়েছে এটা কি আসলে তারা বিবেচনা করে দিয়েছে নাকি তাদের একটা অজ্ঞতার কারণে দিয়েছে? কারণ তারা আমার মনে হয় জানে না যে আসলে এই কম স্পিডে আপনি যদি মোটরসাইকেল চালান তাহলে বেশি স্পিডের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আপনাকে পিছনে মেরে দিয়ে চলে যাবে। কেননা যখন আপনি এই লিমিটে থাকবেন দেখবেন যে আপনাকে অটো রিক্সা, যেহেতু কোনো লিমিট করা নাই, অটোরিক্সা আপনাকে মেরে দিয়ে যেতে পারে। তো আসলে কোন যুক্তিতে এরা মূর্খের মতন কাজ করে ফেলছে? আমাদের দেশের এই ডিপার্টমেন্টগুলো মূর্খ দ্বারা পরিচালিত, কিন্তু এটাই আসলে সত্য। কলার হাট, আমাদের বগুড়ার এই জায়গাটা মোকামতলা থেকে এই গোবিন্দগঞ্জ পর্যন্ত এই কলার হাটের জন্য বিখ্যাত। এইখানে প্রচুর পরিমাণের অনুপম কলা পাওয়া যায়। দেখেন কত বড় হাট, এখন তো অনেক বাজে, প্রায় 8:45 বাজে, হাটটা আরও সকালে লাগে। এখানে ঢাকা থেকে বিভিন্ন ব্যবসায়ী এসে এই কলাগুলো কিনে নিয়ে যায় এবং এই কলাগুলো অনেক ভালো এবং মিষ্টি। আমরা গোবিন্দগঞ্জে চলে এসেছি। গোবিন্দগঞ্জের এই জায়গায় এখনও কাজ শেষ হয়নি, কারণ এখানে আসলে জায়গার মালিকদের সঙ্গে একটা সমস্যা ছিল, এই জন্য যারা ঠিকাদের প্রতিষ্ঠান তাদেরকে কাজ করতে দিয়েছিল না। রাস্তা, এই রাস্তাটা এতই সরু ছিল যে প্রায় সময় এখানে জ্যাম লেগে থাকত। এখন যেহেতু সম্ভবত মীমাংসা হয়ে গেছে ভূমি মালিকদের সঙ্গে, এই জন্য আবার কাজ শুরু হয়েছে। এই জায়গাটার কাজ শেষ হলে এখানকার আর হচ্ছে পলাশবাড়ি, মোটামুটি রংপুর বগুড়া কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে। কত ধুলাবালি, ভাঙাভাঙি কাজ চলছে। আগে কতদূর পর্যন্ত এই রাস্তা ছিল আর এখন কতদূর চলে গেছে। এখানে আমরা একটা রেস্ট দিব এখন আমরা নাস্তা করার জন্য। আমরা এখানকার একটা গ্রুপ ছিল, সে গ্রুপের সঙ্গে রওনা দিয়ে দিলাম। এরাও যাবে আমাদের সঙ্গে দিনাজপুরে। তো এখন আমরা এদিক দিয়ে বাঁ দিকে যাব, এটাই হচ্ছে বিরামপুরের রাস্তা দিনাজপুর, এটা শর্টকাট। আর একটা রাস্তা আছে সেটা হচ্ছে রংপুর দিয়ে। তো আমরা যাচ্ছি এই বিরামপুর দিয়ে, এদিক দিয়ে দিনাজপুরের রাস্তা অনেকটাই শর্ট হয়। আমরা গোবিন্দগঞ্জে দাঁড়ানোর পরে এখানে কোনো ভালো হোটেল না পেয়ে আমরা বিরামপুরের উদ্দেশ্যে সকালে নাস্তার জন্য চলে যাই। এদিক দিয়ে জয়পুরহাট, ঘোড়াঘাট এবং হিলি যাওয়া যায়। এখানে একটা গোবিন্দগঞ্জ থেকে বিরামপুরের দিকে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা চলে গেছে হচ্ছে জয়পুরহাট, আর সোজা হচ্ছে এই হিলির দিকে যাচ্ছি আমরা।
যেখানে হয় চলুন। এখানে আসলে ভালো কোনো হোটেল নেই, এই জন্য আমরা বিরামপুরে যে খাওয়ার সিদ্ধান্ত নিলাম। ঘোড়াঘাট থেকে এরপরে হচ্ছে বিরামপুর। দেখা যাক, দেখি এখানে কোনো সকালে নাস্তা পাওয়া যায় কি না, ভালো কোনো হোটেল আছে কি না সেটা খুঁজতে হবে। আমাদের গ্রুপের যেহেতু চলে গেছে, সম্ভবত এখানে কোনো ভালো হোটেল নেই, তারা এখানে দাঁড়ায়নি। এখন বিরামপুর ছাড়া কোনো উপায় নেই, নাস্তা করতে হবে বিরামপুরে করতে হবে। আম গাছ বাগান দিয়ে ভরা, পুরা জমি আম গাছ। এদিকে ঘোড়াঘাটে এদিকে আম হয় কি না জানি না, তবে নগাঁও অঞ্চলে এখন ভালো ভালো জাতের আম পাওয়া যায়। তবে লিচু গাছও দেখা যায় প্রচুর পরিমাণে। এটা সরকারি আবাসন, সরকার বিভিন্ন দরিদ্র শ্রেণীর লোকজনদেরকে এই ধরনের সরকারি জমিতে বাড়িঘর করে দিচ্ছে। দিনাজপুরের যে স্বপ্নপুরী আছে, সেই স্বপ্নপুরী রাস্তা হচ্ছে ডান দিকে এটা। এদিক দিয়ে স্বপ্নপুরী যাওয়া যায় সরাসরি, তবে এদিক দিয়ে স্বপ্নপুরীটা অনেক রাস্তাটা শর্টকাট হয়। বিরামপুরে চলে এসেছি, এখন এই জায়গায় দেখবো যে তেল পাওয়া যায় কি না, খাওয়া দাওয়ার যত টাকা লাগে রাস্তা করা হয়নি। এখন বাসতেছে পরে বাসটা, এইখানে একটা হোটেলে নাস্তা করা যেতে এখন একটা ব্রেক দিব। এই রেল ট্র্যাকটা হিলি দিয়ে এসেছে, এখান থেকে হিলি 10 কিলোমিটার, এই যে চলে গেছে হচ্ছে পার্বতীপুর দিনাজপুরের এদিকে। আমরা আবার রওনা দিচ্ছি দিনাজপুরের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া শেষ, এখানে একটা হোটেল পাইলাম যা খুব একটা ভালো খাবার না, কিন্তু সকালে আসলে সবার খিদা লেগে গেছে, এই জন্য এই খাবারটাকে আমাদের খেতে হলো। হচ্ছে বিরামপুর, বিরামপুর পার হলাম। এখন বাজে হচ্ছে 10 মিনিট কম 11টা। আসলে আমাদের খাওয়াতে আমরা অনেক লেট করে ফেলছি।
আমরা ফুলবাড়িতে চলে আসছি, এখান থেকে দিনাজপুর প্রায় 40 কিলোমিটার। আমরা এখন হাতের বাঁ দিকে যাব দিনাজপুরের দিকে, ডান দিকে চলে এসে হচ্ছে পার্বতীপুর আর মধ্যপাড়া পাথর খনি, আসলে হবে মধ্যপাড়া কয়লা খনি। আমরা আসলে ওদেরকে হারাই ফেলছি, এখন আমরা লোকেশন খুঁজতে খুঁজতে যাচ্ছি। ডান দিকে নাকি? ডানে না? দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন বাই না? মাঝহাটি কোনটা চাষা রাস্তা? হ্যাঁ না, মাঝহাটি রোড তাই বললো। কোনটা? জি জি জি, হ্যাঁ আমরা লিচু বাগানে চলে আসছি। লিচু বাগানে আসছে, এটা হচ্ছে এই জায়গায় ম্যাক্সিমাম লিচু বাগান দেখি সব। দেখুন কত লিচু আছে।
এখানে লিচু পাচ্ছে এখানে আবার ঝড় শুরু হয়েছে। সবাই লিচুর চাষি ভাই খাইছেন? ভাই খান 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 খাইছে আলহামদুলিল্লাহ। ওই পাশে গাছগুলো সুন্দর আছে, ওই পাশে ওই যে এই পাশে হ্যাঁ কত লিচু দেখেন। কালকে আমার দিনাজপুর থেকে ওই ইয়ে নিয়ে গেছিলো, বুঝছো, 800 টাকা সব, মানে হিলি থেকে নিয়ে গেছিলো চায়না থ্রিটা আর কি, বড়টা 800 টাকা নিচ্ছে আর কি। চায়না থ্রি আরো বেশি দাম, 15,000 টাকা। 800 টাকা নিচ্ছে, তাও 800 টাকা পরিচিত আর কি। লিচু বাগান, এটা হচ্ছে দিনাজপুরের আমতলি লিচু বাগান, প্রায় শেষের দিকে, আমরা শেষের দিকে চলে আসছি। এখানে আসলে লিচুর দাম অনেক কম, 200 থেকে 300 মধ্যে ভালো ভালো লিচু, 100 লিচু 200 টাকা করে, অনেক কম দামে এখানে লিচু পাওয়া যায়। যে লিচুগুলো আমাদের বগুড়ার বাজারে প্রায় 400-450, সেইখানে আমরা 200 টাকা করে আমরা লিচু নিয়ে যাচ্ছি আজকে। জায়গাটা অনেক গরম, এগুলি দেখতেছেন সব হচ্ছে লিচু বাগান, দেখেন এদিকে লিচু শেষ, এদিকে এখনো লিচু পাকতেছে, এটাও শেষের পথে, আর 3-4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা রাবার ড্যামে চলে আসছি, এখানে গোসল করার সম্ভাবনা বেশি। এটা হচ্ছে আত্রাই নদী, আত্রাই নদীর উপর দিয়ে আসলে এই ড্যামটা দেওয়া হয়েছে। বিশালাকৃতি প্লাস্টিক বা রাবারের সাহায্যে প্রয়োজনীয় বাতাস ভরে নদীতে বাঁধ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, এর ফলে নদীর এক পাশের পানি অন্য পাশে যেতে পারে না, একেই বলে রাবার ড্যাম। এটা রাবার ড্যাম, এখানে সবাই গোসল করতেছে। আত্রাই নদীর উপর দিয়ে অবস্থিত একটি রাবার নির্মিত ড্যাম বা ব্যারেজ, শুষ্ক মৌসুমে রাবার ফুলিয়ে উজান অংশে পানি আটকিয়ে কৃত্রিম বাঁধ সৃষ্টি করা হয়, আর সেই পানি সেচ কাজে ব্যবহার করা হয়। এই মোহনপুরের রাবার ড্যামটির দৈর্ঘ্য 134 মিটার।
দিনাজপুরের চিরিশবন্ধ উপজেলায় মোহনপুরে আত্রাই নদীর উপরে এই রাবার ড্যামের ফলে শত শত অনাবাদি জমি চাষের আওতায় চলে এসেছে। লিচুর বাগান এবং রাবার ড্যাম থেকে ব্যাক করে আমরা আবার চলে যাচ্ছি বগুড়ার দিকে। প্রথমে আমাদের ডিসিশন হয়েছিল যে বিকেল 5টার পর জাতীয় উদ্যান বন্ধ হয়, এই জন্যে আমাদের জাতীয় উদ্যান যাওয়া ক্যান্সেল করা হয়েছিল। কিন্তু বিরামপুরে আমাদের কিছু বাইকার বন্ধুর সহায়তায় আমরা বিকেল 5টার পরেই এই শালবনে ঢুকতে সমর্থ হই, যার কারণে প্রোগ্রামটা আমাদের ঠিক আগের মতোই যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়েছে। এটা মূলত নবাবগঞ্জ জাতীয় উদ্যান, প্রায় 517.61 হেক্টর সংরক্ষিত বনাঞ্চল নিয়ে এই শালবন। স্থানীয়রা একে পঞ্চবটী বন নামে চিনে থাকে। 2010 সালে জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃতি পাওয়ার পর এই বনটির নামকরণ করা হয় শেখ রাসেল জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানে প্রায় 20-30 প্রজাতির গাছ রয়েছে এবং বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। অপরদিকে নবগঞ্জ জাতীয় উদ্যানের প্রায় সঙ্গেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আশুরার বিলকে অপরূপ রূপে সজ্জিত করেছে। বন এবং জলাশয়ের সমন্বয়ে আশুরার বিল। আশুরার বিল নবাবগঞ্জ উপজেলার গোপালগঞ্জ ইউনিয়নের প্রায় 588.22 একর ও বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের প্রায় 269.23 একর এলাকা জুড়ে অবস্থিত। এই আশুরার বিল দেশি মাছের অভয়ারণ্য খ্যাত। নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার মোট 6টি মৌজার মধ্যে এই বিলের অবস্থান। এর মধ্যে রয়েছে নবাবগঞ্জের হরিপুর, খটখটিয়া, কৃষ্ণপুর, আলোকধুতি ও বড় জালালপুর মৌজায় এবং বিরামপুরের ধানজুড়ি, কালীশহর ও সাতানি খালাসপুর মৌজায় এই বিলের অবস্থান। আমরা এটা নবাবগঞ্জের একটা শালবনে এসেছি। আশুরা বিলের উপর নির্মিত হয়েছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় শাল কাঠের ব্রিজ, যা বিল ও বনের মধ্যে দুপাড়ের মধ্যে একটা যোগসূত্র তৈরি করেছে এবং এই বিলের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে।
আকৃতির 900 মিটার লম্বা শাল কাঠের এই সেতুটি পশ্চিমে খটখটিয়া কৃষ্ণপুর ও পূর্ব দিকে নবাবগঞ্জ, যা দুই অংশের মধ্যে এক সংযোগ স্থাপন করেছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করেন এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।